গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে সেগুলো দ্রুত করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের একথা জানান তিনি স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সাথে আলোচনা করে তা করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন পুরো কাঠামোগত সংস্কার করতে চান তিনি সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে কয়েকটি আইন সংস্কার করার কথাও বলেন তিনি সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয় এমন মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না এবং গণমাধ্যমে তাকে বেশি দেখাতে হবে এমনটাই তিনি বিশ্বাসী নন আমি প্রথমেই আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমাকে সার ভাবার দরকার নেই স্যার বলারও দরকার নেই আমি আপনাদের সন্তান হিসেবে এখানে এসেছি আমি জনগণের পক্ষ থেকে এসেছি আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে